আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা দেখব কিভাবে সমিতি কিপার সফটওয়্যারটিতে টিপিএস তৈরি করতে হবে তো আমরা আমাদের প্রথম পর্বে অর্থাৎ যেখানে আমরা আমাদের জেনারেল সেটিংস নিয়ে আলাপ আলোচনা করেছিলাম সেখানে আমরা টিপিএস এর কিছু স্কিম তৈরি করেছিলাম তো আমরা ওই স্কিমের এগেনস্টে এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করব প্রথমে আমরা দেখব অ্যাকাউন্ট সেকশনে all dps account তো আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো dps অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তো আমরা যদি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাকাউন্টসে গিয়ে তারপর নিউ dps এ ক্লিক করতে হবে আমি চলে যাচ্ছি নিউ dps এ তো যথারীতি সার্চ ফর মেম্বার অর্থাৎ কার নামে dps অ্যাকাউন্টটি খুলবে সেটি আমি দিলাম এরপর আমার মনোয়ারা বেগম ইনফরমেশন টি শো করছে মানে আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ ডেট অফ এন্ট্রি অর্থাৎ কবে থেকে ডিবিএসটি ওপেন হচ্ছে আমি ধরে নিচ্ছি আজকে থেকেই ডিবিএস অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে তো ডিবিএস এর স্কিমটা কোনটা হবে অর্থাৎ সে কোন প্যাকেজে আসবে দৈনিক 30 টাকা ওকে দৈনিক 30 টাকা যদি হয় সেক্ষেত্রে ইনস্টলমেন্ট সিকোয়েন্স একদিন পর পর ছিল আমাদের অর্থাৎ দৈনিক আচ্ছা অ্যামাউন্ট পার ইনস্টলমেন্ট আমরা দিলাম হচ্ছে তিরিশ টাকা করে পার ইনস্টলমেন্টে সে জমা করবে অর্থাৎ তিরিশ টাকা করে দৈনিক তিরিশ টাকা ইনস্টলমেন্ট সিকোয়েন্স এক আচ্ছা তারপর আমাদের এখানে রয়েছিল স্টার্ট আফটার ডেজ অর্থাৎ আজকে যে অ্যাকাউন্টটি ওপেন করছে সে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করবে কবে থেকে আমরা যদি এখানে জিরো দিই সেক্ষেত্রে আজকে তার প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে আর যদি কালকে থেকে শুরু হয় সেক্ষেত্রে এখানে আমরা এক দিব লেজেন্ড নাম্বার মানে হচ্ছে ম্যানুয়ালি কোনো খাতা পত্র যদি আপনারা তার হিসাব মেনটেন করেন এক্সট্রা সেক্ষেত্রে আপনারা লেজার নাম্বার দিতে পারেন যেমন আমি দিলাম জিরো নাইন হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট অর্থাৎ সে দৈনিক কতদিন সে এটা চালাবে আমি দিলাম হচ্ছে বারো মাস অর্থাৎ বারো মাসে আসবে হচ্ছে আপনার 365 দিন তো 365 টা কিস্তি তার জমা হবে আচ্ছা তারপর আসছে হচ্ছে ওপেনিং অ্যামাউন্ট এটা আমরা জিরো দিয়ে দিচ্ছি যদি আপনার চলমান কোনো ডিপিএস থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে তার ওপেনিং ব্যালেন্স যা আছে সেটি দিতে পারেন আচ্ছা তারপর এখানে চলে আসছে হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ তাকে আমরা ডিপিএস মেয়াদ যখন শেষ হবে কত পার্সেন্ট প্রফিট আমরা তাকে দিব আমরা হচ্ছে পনেরো বারো হাজার পাঁচশো বিরানব্বই টাকা আচ্ছা ইস্যুড অফিসার অর্থাৎ কার মাধ্যমে যদি ওরকম কোন ইনফরমেশন রাখতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন অথবা ফিল্ড অফিসার আহ তার কে ছিল এটা যদি আলাদা ভাবে মেনশন করতে চান সেক্ষেত্রে তো তারপরে এখানে দেখাচ্ছে যাচ্ছে ডেট যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমাদের এখানে সাবমিট দিয়ে দিচ্ছি সাবমিট দিয়ে দিলে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি আচ্ছা এখন যদি আমরা অল ডিপিএস অ্যাকাউন্টে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু মনোয়ারা বেগমের অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি অর্থাৎ স্কিম হচ্ছে দৈনিক তিরিশ টাকা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে তার এক মেম্বার নেম মনোয়ারা বেগম ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার বিশে শেষ প্রফিট পনেরো পার্সেন্ট ইনস্টলমেন্ট তিনশো পঁয়ষট্টিটা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট তিরিশ টাকা করে টার্গেট অ্যামাউন্ট দশ হাজার নয়শো পঞ্চাশ তার বর্তমান ব্যালেন্স জিরো তার ওপেনিং হয়েছিল জিরো দিয়ে তার পেইড জিরো আচ্ছা এখন আমি দেখাবো যে এই যে ডিপিএস অ্যাকাউন্টটা যে হলো এটা থেকে টাকাগুলা বা কিস্তিগুলা কিভাবে আদায় করতে হবে আপনি চলে যাবেন ক্রেডিট ডিপোজিট টু ডিপিএস ক্রেডিটস থেকে ডিপোজিট টু ডিপিএস এখানে যাওয়ার পর আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম যারপর আমার এখানে ইনফরমেশন এসেছে ব্যালেন্স তার জিরো ডিপিএস এর ইনস্টলমেন্ট হচ্ছে তার 30 টাকা করে টোটাল রিসিভেবল হচ্ছে তার থেকে 10950 টাকা টোটাল রিসিভড হয়েছে 0 টাকা প্রিভিয়াস ব্যালেন্স 0 অর্থাৎ প্রিভিয়াস তার যদি কোনো দিন তার ওভার হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ডিউটা শো করবে এখানে টুডেস ডিপোজিট অর্থাৎ আজকে সে কত টাকা করে জমা দিচ্ছে 30 টাকাই জমা দিচ্ছে আর ফাইনটা হলো আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তখন যদি আমরা নির্ধারণ করে দিতাম যে কোন দিন যদি সে তিরিশ টাকা করে না দেয় ক্ষেত্রে তার এক টাকা করে জরিমানা হবে বা টাকা করে জরিমানা হবে সেক্ষেত্রে যদি ডিউ। অন্যথায় আমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে না যদি তিরিশ টাকাই সে দিয়ে থাকে সেক্ষেত্রে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি এটাকে সাবমিট করার সাথে সাথে ডিপোজিট টু ডি পেয়ার সেভড দেন আমি যদি আবার তার অ্যাকাউন্টে টাকা নিতে যাই সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে ব্যালেন্স তিরিশ টাকা এবার যদি আমি অল জিপিএস অ্যাকাউন্ট টাতে যাই সেক্ষেত্রে আমাকে এখানে দেখান দেখাচ্ছে টার্গেট অ্যামাউন্ট যত টাকা ব্যালেন্স যত টাকা অর্থাৎ এই টাকাটা পেট হয়েছে এখন এখান থেকেও সরাসরি তার চলে যাওয়া যাবে টেক ডিপোজিট অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার লেখা ছাড়াই আমরা ওখান থেকেও তার এখানে ডিপোজিটে চলে যেতে পারবো টাকা আদায় করতে হয় সেটি আমরা দেখলাম এর পরের ভিডিওতে আমরা দেখব ডিপিএস অ্যাকাউন্টটি কিভাবে ক্লোজ করতে হবে এবং ডিপিএস অ্যাকাউন্ট থেকে প্রফিট কিভাবে বিতরণ করতে হবে ধন্যবাদ সমিতি কিপার ব্যবহার করার জন্য